আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা প্রশ্নের সমাধান করে দিচ্ছি। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর তোমাদের প্রশ্নের কাজ 2 এর সমাধান করে দিচ্ছি এই ভিডিওতে। কাজ 1 এর সমাধান অলরেডি আপলোড করা হয়েছে, তোমরা মিস করে থাকলে দেখে নাও। তো চলো আগে আমরা প্রশ্নটি একটু দেখে নেই। লক্ষ্য করো, এখানে কাজ 2-এ আমাদের বলেছিল যে সমস্যা খুঁজে বের করি। তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগসমূহের ফলে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো। আর দ্বিতীয়ত ছিল আমাদের এই কথাটি বলেছিল যে এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কী শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো। তো এখন আমরা এই কাজ 2-এর সমাধানটি করব। চলো শুরু করা যাক। তো লক্ষ্য করো, কাজ 2-এর সমাধান, বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে যে যে সমস্যা সৃষ্টি হয়, মানুষ সহ অন্যান্য জীবের প্রাণের সংশয় ঘটে, ঘরবাড়ি গাছপালা ভেঙে যায়, মাঠের ফসল নষ্ট হয়, অর্থনীতির চাকা ধীর হয়ে পড়ে। এবার দ্বিতীয় প্রশ্নটি ছিল আমাদের, এইসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে আমি ইসলামী দৃষ্টিতে যে শিক্ষা পাই সেটি তুলে ধরতে বলা হয়েছিল। তো যে শিক্ষা পাই তা নিচে তুলে ধরা হলো, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহতালা সর্বশক্তিমান, বড় বড় প্রাকৃতিক দুর্যোগগুলো আমাদের সে কথা বারবার স্মরণ করিয়ে দেয়। একে অপরের অপরকে সাহায্য করা, প্রাকৃতিক দুর্যোগগুলো আমাদেরকে শিক্ষা দেয় একে অপরকে সাহায্য সহযোগিতা করার ও দানশীল হওয়ার। এটি আমাদের দানশীলতার গুরুত্ব বুঝিয়ে দেয়। ধৈর্যশীলতা, এ সমস্ত দুর্যোগগুলো আমাদেরকে ধৈর্যশীল হতে শেখায়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ আছেন ধৈর্যশীলদের সাথে, সূরা আল বাকারা আয়াত 154। সহানুভূতিশীলতা, ইসলাম অসহায়দের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য উৎসাহিত করে। বিভিন্ন ধরনের দুর্যোগের সময় আমরা দুর্যোগ প্রবণ এলাকার মানুষদের প্রতি সহানুভূতিশীল হই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের কাজ 2-এর একটি নমুনা উত্তর। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।